হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ক্যামেলিয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। সো আজকে হ্যাপি নিউ ইয়ারটা সবাই কেমনভাবে কাটাচ্ছ? আমি তো বাড়িতেই কাটাচ্ছি সবার সাথে সময় দিয়েই আর কি। আজকে দিনটা সবাই অনেক অনেক ভালোভাবে কাটাও, অনেক আনন্দ করো। আর আজকে এই মুহূর্ত থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি পুরো দিনটাই নিউ ইয়ারের ফার্স্ট ডেটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এদিকে দেখো আমার ফুল গাছগুলোতে এখনও কত ভালোভাবে ফুল ফুটে আছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর এখনও কত ফুল ফুটে আছে, এরকম অনেক গাছেই এখনও ফুল ফুটছে আর অনেক গাছে আবার ফুল ফোটা শেষ হয়ে গিয়েছে। আর এদিকে বাবিনের কাণ্ড দেখো কি বানিয়েছে, প্যান্ডেল বানিয়েছো। কি এখন সবাই ভাত খেতে বসবে নাকি? হ্যাঁ, কে কে খেতে বসবে? আর আমি আর পাপা বলছি না, গন্ধ বেরোচ্ছে কিসের? একটা ওষুধের একটা গন্ধ পাচ্ছে। আমাদিকে তাকাও, আমাদিকে তাকাও। কটা বাজে তোমার ঘড়ি? 6:35 এখন তো ভোরবেলা। আর এইদিকে দেখো গাছগুলোতে ফুল কমে গেছে, দেখতে পাচ্ছো তো? ফুল কমে গেছে, ফুল সব তুলে তুলে ঠাকুরের দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো দুটো বড় বড় ফুল আমি মানে বীজ রেখেছি, ওই জন্য একটা খড় নিয়ে বেঁধে দিয়েছি যাতে না কেউ ভুল করে ফুল দুটো তোলে। আর এইদিকে দেখো কয়েকটা পেঁয়াজের কলা হয়ে গেছিলো, সেই পেঁয়াজগুলো নিয়েই মা বসিয়ে দিয়েছিল। আর পেঁয়াজগুলো কি সুন্দরভাবে গাছ হয়েছে, কত বড় হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো আর একজন এখন বেরোচ্ছে, ওকে আমি দাঁড় করিয়ে দিলাম, ওর সাথে একটু মজা করতে খুনসুটি করতে আমার বেশ ভালোই লাগে। তো এখন যাচ্ছে, আজকে দুপুরে বলেছে রান্না করতে হবে না, বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি তো ওই জন্য রান্নার ছুটি। রান্নার ছুটি মানে নিরামিষ রান্না করতে হয়েছে আমার শ্বশুরের জন্য, বাবার জন্য তো নিরামিষ রান্না করেছি কিন্তু আমাদের জন্য রান্না করিনি, বললাম আমি বাইরে থেকে কিছু এনে নেব। আজকে রান্নার ছুটি তোমার, তো একদিন রান্নার ছুটি পেলে কার না ভালো লাগে বলো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে বলো হাই, বলো হ্যাপি নিউ ইয়ার, সবাই বলো হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আরে মামামের একটা কিসি করো, লাভ ইউ, লাভ ইউ। দেন এই দেখো নিয়ে চলে এসেছে খাবার দাবার, কি কি নিয়ে এসেছে দেখো। এদিকে নিয়ে এসেছে লিমকা, আর নিয়ে এসেছে বাবার জন্য জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া কিনা জানি না তবে মোয়া। আর আমাদের জন্য নিয়ে এসেছিল এই দেখো বিরিয়ানি, চলো খাওয়া দাওয়া করে নি। বিরিয়ানি দেখে তো আরেকজন আমাকে ভিডিও করতে দিচ্ছেই না, মামা মামাকে খেতে দাও খেতে দাও করে পাগল হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বিরিয়ানি খাবে? খেতে খুব ইচ্ছা হচ্ছে। না না না, বিরিয়ানি হাত দিয়ে খাবে কি হাত দিয়ে? খাওয়া দাওয়া করার পর আমি চলে এসেছি ঘরে দেখো, আর ওরা পাপা আর বেটা মিলে দুজনে কাটছে শশা। আর আমি বললাম যে তোরা কাট, কেটে আমার জন্য নিয়ে আয়, আমি চলে যাচ্ছি ঘরে। ওরা দুজনে বাইরে বসে বসে শশা কাটছে, বলছে না আসলে শশা দেওয়া যাবে না। বললাম আমার লাগবে না শশা, আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস দিলেই হবে, ওইটারই আমার প্রয়োজন আছে, শশা এখন না দিলেও চলবে। তো তারপর চন্দন আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে দেখো, এই যে লিমকা, লিমকাটাই খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ভালো লাগে থামস আপ চার্জটাও ভালো লাগে, কোকোকোলা জিরোটাও ভালো লাগে, কিন্তু সেভেন আপ স্প্রাইট এই ধরনের যেগুলো আছে এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, বিকালে আবার কথা বলবো। দেন বিকালবেলা ঘুম থেকে উঠে একজন কি নিয়ে বসেছে দেখো, দুপুরে চন্দন যে মোয়াগুলো এনেছিল সেই মোয়া নিয়েই বসেছে এখন বাবির। ঘুম থেকে উঠেই বলে মামা মামি মোয়া খাবো, আমাকে মোয়া দাও। তো সেই জন্য আবার ওকে দুটো মোয়া দিলাম খেতে, দেখো এখন বসে বসে খাচ্ছে। তারপর আমি একটু রেডি হয়ে নিলাম সন্ধ্যাবেলা একটু বেরোবো বলে, কোথায় যাব ঘুরতে, আশেপাশে কোথায় ঘুরতে যাব, আমাদের এখানে তো সেরকম কোথাও ঘোরার জায়গা নেই, ঘুরতে যেতে হলে একটু দূরে কোথাও যেতে হবে, তো কাছাকাছি কোথায় ঘুরতে যাব। আর এই ঠান্ডায় এখন দূরে কোথাও যাওয়ারও ইচ্ছা নেই, তাই চন্দন বলল চলো তোমার একটু বাড়ি থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। আজকে বছরের প্রথম দিন, আর সবথেকে যাওয়ার সবথেকে প্রিয় জায়গা তো মেয়েদের বাড়িই হয়, তো সেজন্য চন্দন বলল যে চলো বাড়ি থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। আর কথাটা বলতেই আমি তো একদম আনন্দে আত্মহারা হয়ে গিয়ে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি দেখো, এদিকে দেখো বাবিনকেও রেডি করিয়ে দিয়েছি। চলো ওই বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণই প্রায় সবার সাথে গল্প করতে করতে ভুলে গেছিলাম যে ভিডিও করছিলাম, তারপর আবার ফোনটা অন করলাম যে আমার ভ্লগিং চলছে। বাড়িতে আসা আরেকটা কারণ আছে, কারণটা হলো দাদা বৌমনি আর ঈশান ঘুরতে গিয়েছিল তারাপীঠে, তো ওরাও বাড়িতে এসেছে, আসতে বলছিল।
গিফট নিয়ে এসেছে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য, পূজা দিয়েছিল বাবিনের জন্য প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, তো সেগুলো নিয়ে যাব। আর এমনি একটু ঘুরে গেলাম। আর আমার জন্য ওই হারটা এনেছে, আর দেখো খেলনা এনেছে ভাইয়ার জন্য। এগুলো ভাইয়ার জন্য কত কিছু খেলনা এনেছে, আর সেগুলো নিয়েই এখন দুজন খেলায় ব্যস্ত। দেখো ফুটবলটা নিয়ে খেলছে, আমি বাবিনকে খেলনাগুলো নিয়ে নিয়েছি যে বাড়িতে গিয়ে খেলবে, না হলে এখানেই তো তুমি ভেঙে ফেলবে বলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তারপর দেখো এই ঘরটাও ছাচ্ছিল না, ঘরটা কি সুন্দর সাজিয়েছে দেখো ঈশান, ঘরটা নিয়ে একটু খেলছিল। তো আর বেশিক্ষণ থাকবো না, একটু খেলা করে নিক বাবিন, আর তারপরেই আমরা বেরিয়ে যাব। মারা বলছিল আজকে খাওয়া দাওয়া করে রাতে যেতে, কিন্তু না থাকবো না, চলেই যাব, খাওয়া দাওয়া করে যাব না, তার আগেই বাড়ি চলে যাব। দেন দেখো বেরিয়ে পড়েছি বাড়িতে চলে যাওয়ার জন্য। আর বছরের প্রথম দিনে রাত্রেবেলা যে কি ঠান্ডা সে আর কি বলবো, কুয়াশাও পড়েছে বেশ। তো চলো বাড়িতে যাই, তারপর আবার কথা বলছি। চলে আসলাম বাড়িতে, আর আজকের ভ্লগটা ছিল এই পর্যন্ত। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে, আজকের মতো টাটা। সবাই নিউ ইয়ার ভালো করে কাটাও, খুব আনন্দ করো, বাই বাই।